আইএমএফের প্রেসক্রিপশন মেনে বাজেট দেওয়া হয়নি। বাস্তবতার নিরিখে প্রস্তাবিত এই বাজেটের লক্ষ্য অর্জন করা সম্ভব বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। শুক্রবার বিকেলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতির সংখ্যার কথা এড়িয়ে গিয়ে মন্ত্রী জানান, যাদের টিআইএন আছে তাদের উপর ন্যূনতম কর বোঝা নয়। এই বাজেট গরিব ধনী সবার জন্য উপহার বলেও জানান তিনি। বিস্তারিত খাজেদুল কোবরার প্রতিবেদনে। এ যাবৎকালের সবচেয়ে বড় 7,61,000 কোটি টাকার বাজেট প্রস্তাব সংসদে উত্থাপনের পরদিন জনাকীর্ণ এই সংবাদ সম্মেলন। বাজেট বাস্তবায়নের আদ্যোপান্ত নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাজেট প্রণেতারা। প্রথম দিকেই আলোচিত প্রশ্ন, আইএমএফ এর শর্ত পূরণ করতেই করের বোঝা এবার সবাইকে টানতে হচ্ছে কিনা। তবে অর্থমন্ত্রী সাফ জানিয়ে দেন, আইএমএফ অনেক পরামর্শই দেয় তবে ভালোটাই গ্রহণ করে সরকার। ওয়ার্ল্ড ব্যাংকের কথা বলেন, আইএমএফ এর কথা বলেন, তারও সেখানে শর্ত দিয়ে রাখছে যে আমাদের সবাইকে যারা আয় করে এবং ট্যাক্স পেমেন্ট করার ক্ষমতা আছে, সক্ষমতা রাখে, তাদেরকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। তো আমরাও যদি আমরা মনে করেন যে কোথাও অন্যায় হচ্ছে, অন্যায় আমরা করতে হতে দেব না। মূল্যস্ফীতির লাগাম কিভাবে টেনে ধরা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের সুস্পষ্ট জবাব দেননি অর্থমন্ত্রী। তবে স্বীকার করেছেন মূল্যস্ফীতি নিয়ে সরকারও শঙ্কিত। সংবাদ সম্মেলনে বেশিরভাগ প্রশ্নের জবাব এড়িয়ে যান অর্থমন্ত্রী। ব্যাংক ও আর্থিক খাতের সংকট মোকাবেলার কৌশল নিয়ে অধিকাংশ প্রশ্নের জবাব দেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। বাংলাদেশ ব্যাংক আগামী 18 তারিখ, এই মাসের 18 তারিখে মানিটারি পলিসি ঘোষণা করবে। সেখানে স্পেসিফিক্যালি এই যে মূল্যস্ফীতির ব্যাপারে কি কি ব্যবস্থা নেওয়া হবে, ফাংশনাল লেভেলে মানে মাইক্রো ডিটেল, দেন এক্সচেঞ্জ রেট কীভাবে স্টেবিলাইজ করা হবে এবং রিজার্ভ কীভাবে বাড়বে, এই ডিটেলগুলো মানিটারি পলিসিতে ইন ডিটেল থাকবে। তবে এবারের বাজেটের আলোচিত বিষয় টিআইএন ধারীদের বাধ্যতামূলক 2,000 টাকা পরিশোধের বিষয়ে অর্থমন্ত্রী জানান, যাদের টিআইএন প্রয়োজন এই অর্থ পরিশোধের সক্ষমতা তাদের রয়েছে। এই দেশে মিডল ইনকাম মানুষের, মিডল ইনকাম জনগোষ্ঠীর সংখ্যা অনেক বেশি, কিন্তু তারা কেউ ট্যাক্স দেয় না, এবং সে যদি ট্যাক্স দিত তাহলে অন্যরা যারা ট্যাক্স বেশি ট্যাক্স দিচ্ছে তাদের ভাগে ট্যাক্সের পরিমাণটা কম হতো। তো আমি মনে করি যে আস্তে আস্তে এখন সময় আসছে ট্যাক্স পেমেন্ট করতে হবে। অতীতের ধারাবাহিকতায় এবারের বাজেটেও আয় ব্যয়ের যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা অর্জন করতে পারবে সরকার, সেই প্রত্যাশা ব্যক্ত করেন বাজেট প্রস্তাবকরা। খাদিজাতুল কুবরা, এশিয়ান টেলিভিশন, ঢাকা।